গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি, তো একটু তোমরা ম্যানেজ করে নিও, কারণ প্রত্যেক দিন আমি ভিডিও যেহেতু দিতে পাচ্ছি না, মাঝে মাঝে চেষ্টা করছি যে তোমাদের সাথে কিছুটা হলেও ভিডিও শেয়ার করার, আর তোমরাও অপেক্ষাতে আছো যে আমি কখন তোমাদেরকে ভিডিও দেব। তো নর্মালি প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু কাজকর্ম করি সেটা তো করতেই হয়, শুধু ভিডিও করে তোমাদের সাথে যেটা শেয়ার করতাম, তো সেটা এখন আমি রিসেন্ট কিছু দিন ধরে বা কিছু মাস ধরে বলতে পারো যে ঠিকঠাক করতে পারছি না। তো যাই হোক, এখন থেকে আবার চেষ্টা করব দু একদিনের মধ্যে ভিডিও তাড়াতাড়ি দেওয়ার। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবার দিন সন্ধ্যাবেলা খাওয়ার জন্য শুভ নিয়ে এসেছিল সিঙাড়া আর লাড্ডু, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে, তো পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে আজকে প্রথমবার নতুন যেই বন্ধুরা এসেছো, তো তারা অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আশা করছি যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, সন্ধ্যাবেলা টিফিনটা দেখিয়ে দিলাম, এখন আমরা মা ছেলে মেয়ে তিনজন মিলে সন্ধ্যাবেলা টিফিনটা করব। যেহেতু মা সকালবেলা আসে আর দুপুরবেলা বাবার সাথে চলে যায়, তো সেহেতু মা আমাদের সাথে নেই। মা সকালবেলা আসার পরে দুপুরে রান্না করেছিল আলু পটলের তরকারি, ডাল, ভাত, তো সেইগুলো খাওয়া দাওয়া করে আমি দুপুরবেলা আবার চলে গেছিলাম অফিসে, কারণ প্রত্যেক দিন আমি দুপুরে খাওয়ার টাইম পাই না। সকালবেলা কিছু কিছু দিন খেয়ে একবারে বিকালবেলা এসে বাড়িতে খাবার খাই, তো আজকে দুপুরবেলা অলরেডি বাড়ি এসে খাবার খেয়েছিলাম, মা যা রান্না করেছিল, তো খেয়ে তারপরে অফিসে গেছিলাম। তো সন্ধ্যাবেলার দিকে শুভকে দিয়ে আবার কিছু টিফিন আনা করালাম, তো এখন এগুলোই আমরা সন্ধ্যাবেলা টিফিন করছি। আর আমাদের ঘরে তো তোমরা জানোই যে যেহেতু টিভি নেই, তো আমরা একটা ফোনের মধ্যে সবসময় চেষ্টা করি খাওয়ার টাইমে কিছু কার্টুন বা সিরিয়াল এইসব জিনিস দেখার, যেটা ভালো লাগে, কমেডি হয়। তো যাই হোক, এইগুলো করার পরে সন্ধ্যাবেলা পুচকুসোনা শুভ পড়তে বসেছিল, যেহেতু আবার ওদের স্কুল খুলতে চলেছে, আর আমারও কিছু অফিসের কাজ ছিল, তো সেগুলো করেছিলাম। তো তারপর আর তোমাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করিনি বুধবারে, শুধু সন্ধ্যাবেলাটা যখন আমরা সন্ধ্যাবেলা টিফিন করছি, তো ওই টাইমটাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছিলাম। আর তারপরে যে ভিডিওটা তোমরা এখন দেখছো, তো সেটা একদম পরের দিন সকাল, মানে আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলার আশিপাশি কাজ যা কিছু ছিল, তো সেগুলো কমপ্লিট করে দিয়েছি, কারণ 6টা থেকে 7টার মধ্যে মিস্ত্রি কাকুরা চলে আসে কাজে, বাড়ির কাজ যেহেতু এখনও চলছে, কমপ্লিট হয়নি, তো সেই জন্য ওরা সকালবেলা চলে আসার আগে আমি চেষ্টা করি যে বাড়ির যত কাজকর্ম বাইরের দিকটা সামলিয়ে নেওয়া যায় তত ভালো, কারণ আমাদের একটাই কলপার আর সেখানেই বসে সব কাজগুলো করতে হয়। তো সেগুলো করে এসে আমি সকালবেলা নাইটটা চেঞ্জ করে এখন কাকুদের জন্য, আমার জন্য আর মায়ের জন্য, সবার জন্য একটু চা করে নেব। তো আজকে আর আমুল দুধ দিয়ে চা করছি না, আজকে গরুর দুধ দিয়ে চা করছি, কারণ ইদানিং এখন যেহেতু 4-5 জন বা 3 জন এরকম চা করা হয়, তো আমি কিছু কিছু টাইম আমুল দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম 200 গ্রামের, যেগুলো হয় কিন্তু তাতে পুষাচ্ছে না, তার থেকে আমার মনে হয় মাঝে মাঝে গরুর দুধ দিয়ে চাটা করাও মনে হয় ভালো, কারণ এখন পুচকুসোনা শুভ যেহেতু স্কুলে যায় না, তো সকালবেলার দিকে ওরা দুধটা খুব কমই খায়, একটু দেরি করে ঘুম থেকে ওঠে বলে সব দিন দুধ খায় না। তো একদিকে আমি চায়ের জন্য জল আর দুধ মিক্স করে ফুটাতে দিয়ে দিয়েছিলাম, তো সেটার মধ্যে চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, আর তাছাড়া পুচকুসোনা শুভর জন্য দুধটা গরম করে দিচ্ছি, চায়ের সাথে সাথে ওটাও গরম হয়ে যাবে, তাহলে মা এসে ওদেরকে দিয়ে দেবে, কারণ ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আর এখানে আমি টোটালি 6 জনের জন্য চা বানাচ্ছি, মিস্ত্রি কাকুদের 4 জনকে দিয়ে দেবো, আর আমি 1 কাপ চা খেয়ে নেবো সকালবেলা বিস্কুট দিয়ে, আর মা আসলে পরে মাকে চাটা গরম করে দেবো। তো তোমরা অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করছো যে আমি ভিডিও কেন দিচ্ছি না, আমার ভিডিও তোমরা খুব মিস করছো, তো আমি এই কাজের খিচিবিচির মধ্যে তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলছি যে পরের কাজ করলে পরে একটা দায়িত্বের জিনিস, এটা আমার ইউটিউব চ্যানেলে যখন আমি ভিডিও দিই, আমি জানি এটা আমার একটা নিজের কাজ, আমার বন্ধুরা বুঝবে, আমার যদি কোনো প্রবলেম হয় তারা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে সবসময় থাকবে, কিন্তু যখনই বাড়ির বাইরে গিয়ে কোনো কাজ করি বা করছি, তো তখন সেখানে কিন্তু আমার কাজটাকেই সবাই গুরুত্ব দেবে, আমার কোনো পরিস্থিতি তারা বুঝবে না, তো সেই কারণে তাদের কাজটাকেই আমাকে গুরুত্ব বেশি দিতে হচ্ছে, আর ইউটিউবে ভিডিও দেওয়াটাকে আমাকে এখন একটুখানি বন্ধ রাখতে হয়েছে, কারণ এই মাসটা তোমাদেরকে বলেছিলাম যে আমার কাজের চাপ আছে, তো সেই জন্য আমার এই মাসটা মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে সামনের মাস থেকে আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেক দিনেরই ভিডিও শেয়ার করা, তাতে 2 মিনিটের হোক বা 5 মিনিটের অবশ্যই শেয়ার করব, শুধু জাস্ট এই মাসের কয়েকটা দিন এখন আর একটু তোমরা ম্যানেজ করো, তোমরা অনেক অপেক্ষা করো সবাই, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কমেন্ট আসলেই বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওর অপেক্ষা করো, তো এই কটা দিন তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে ঘরবাড়িটাও আমি দেখাবার জন্য সবসময় মানে অস্থির হয়ে যায় কিন্তু দেখাতে পাচ্ছি না, তবে আজকে তোমাদেরকে কিছুটা ফেস টু ফেস কথা বলে সবটা দেখাবো, দেখাবার চেষ্টা করব, জানি তোমরা আমাদের ঘর দেখার জন্য অপেক্ষায় আছো। তো ওদিকে চাটা মিস্ত্রি কাকু ওদেরকে দেওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি, মা এখনও আসেনি,
তো মা আসলে পরে মাকে চাটা গরম করে দেবো, আর আমিও সকালবেলার দিকে কিছু খেয়েই বেরোবো। তো বৃহস্পতিবার দিন আমাকে অনেকটা দূরেই যেতে হয় কাজের জন্য, তো এখন যদি আমি 9টার মধ্যে না বেরোই তাহলে আমার বাড়ি তো আসা এমনিতেও হবে না, একবারে অফিসের কাজ সেরে আমি হয়তো বিকাল 4টে 5টার দিকেই বাড়ি আসব। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো আর তোমাদেরকে কিছু জিনিস দেখাই। তো এইগুলো কেনাকাটি করেছিলাম মিডিলে একদিন, যখন আমি ভিডিও শেয়ার করছিলাম না, তো ওই কারণে তোমাদেরকে দেখানো হয়নি। তো পুচকুসনা শুভর জন্য 2 জোড়ি করে মোজা নিয়েছি, কারণ একটা বছরে 4 জোড়ি টোটাল মোজা লেগে যায়, কারণ মোজার যেই ওপরের পোর্শনটাতে এলাস্টিক দেওয়া থাকে তো সেগুলো যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন সেই মোজাটা আর কোনো রকমভাবেই কাজে লাগে না। আর আমি যেহেতু ইদানিং কাজে ঢুকেছি তো যত রকমের ওড়না আছে তো সেগুলো ইউজ করতে হয় আমাকে মুখে বাঁধার জন্য, গলায় নেওয়ার জন্য। তো ওই জন্য একটা নতুন ওড়না নিয়ে রাখলাম, কোথাও যদি বাই চান্স ঘুরতে ফিরতে যাই তখন এই নতুন ওড়নাটা ইউজ করব। এটা রেড আর হোয়াইটের মধ্যে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। আমার 2-3 কালারের ওড়নাই বেশি ভালো লাগে, মানে একসাথে কয়েকটা কালার থাকবে তাহলে দেখতে বেশ ভালো লাগে। আর আমার জন্য 2টো স্লিপ নিয়েছিলাম, যেগুলো চুড়িদারের মধ্যে পরতে খুবই সুবিধা হয়। তো একটা তো আমি ইউজ করছি ব্লু কালারের, তো ভাবলাম পিঙ্ক কালারেরটা রয়েছে তোমাদেরকে দেখাই, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে ততক্ষণে মাও চলে এসেছে, আর মিস্ত্রি কাকুরা তো বাইরে কাজ করছেই। তো ইদানিং এখন আমাদের ঘরের ওপরের গাঁথনি যেহেতু হচ্ছে, তো ওই জন্য আমি শুভকে বলেছি যে এখন আর ভিডিও করতে হবে না, কারণ ঘরটার ভিতরে পাটা লাগিয়ে ওরা মাচা বানিয়ে ঘর তৈরি করছে। তো ওই কারণে শুভকে বেশি যাতায়াত করতে মানাও করেছে, বাই চান্স ছোটো মানুষ যদি ওর মানে গায়ে কোনো কিছু পড়ে তখন প্রবলেম হবে। তো ওই জন্য তোমাদের জন্য ভিডিও তৈরি করে দিতে পারছে না, আর আমিও আসার পরে তেমন একটা ভিডিও করে দিতে পাচ্ছি না। তবে আজকে তোমাদেরকে অনেকটাই ঘুরে দেখাবো, কারণ আমাদের ঘরের মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে এসেছে। তো চলো জিনিসগুলো গুছিয়ে নিই আর তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করছি। তো ঘর দুয়ারটা গুছিয়ে নিয়ে ঘরের সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে ভাবলাম যে পুচকুসোনার চুলটা একটু বেঁধে দিয়ে যাই, কারণ সকালবেলা থেকে যদি চুলটা বাঁধা থাকে তাহলে এলোমেলোটা কম হয়, আর ও একা তো চুল বাঁধতেই পারে না, আর মাও কাজের মধ্যে থাকে সবসময় এগুলো ধ্যান দিতে পারে না, রান্নাবান্নার দিকে থাকে। আর এখন যেহেতু 2-1 দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, আমাদের ঘরে থাকাটাও খুব একটা কষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে মিস্ত্রি কাকুরা কাজ করছে, বাইরের সিমেন্ট বালি ধুলো সব রকম আসাতে আরও সমস্যা হচ্ছে। মানে এই কটা দিন আমাদেরকে যে কীভাবে কাটাতে হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, পুচকুসোনাকে কিছু হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, কারণ কালকের থেকে টিউশন ক্লাস স্টার্ট হবে। তো আজকের থেকে ওকে বললাম যে একটু হ্যান্ডরাইটিংটা ঠিক করে নিতে, কারণ অনেক দিন লেখেনি, আর লেখার অভ্যাসটা যদি কন্টিনিউ না চলে তাহলে হ্যান্ডরাইটিং আবার মানে বাজে হয়ে যায়। আর পুচকুসোনার হ্যান্ডরাইটিং, শুভর হ্যান্ডরাইটিং খুবই ভালো, তো ওই জন্য আমি কিছু হ্যান্ডরাইটিং করতে দিয়ে যাচ্ছি যাতে আমি আসার আগে সেগুলো কমপ্লিট করে রাখে। দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিয়ে গেলাম, আর তারপরে ওকে দুধ দিয়েছে মা এখন সকালবেলা বনভিটা দিয়ে খাওয়ার জন্য, আর আমিও এদিকে রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে যেমনটা দেখিয়েছিলাম এর আগের দিন যে একটা মিল্টনের লাল রঙের বোতল নিয়েছি, তো ওই বোতলটার মধ্যে আগের দিনও আমি ছাতুর শরবত গুলিয়ে নিয়ে গেছিলাম। তো আমার মনে হয় রাস্তাঘাটে নর্মাল জল খাওয়ার থেকে ছাতুর শরবত একটু পাতলা করে গুড়িয়ে নিয়ে গেলে মনে হয় শরীরটাও ঠিক থাকে, আর ওই জন্য আমি আজকেও একটুখানি ছাতুর শরবত চিনি নুন দিয়ে গুলিয়ে নিলাম। আর এখন আমি খেয়ে যাচ্ছি রুটি আর তার সাথে দুধ। দুধ রুটি মিক্স করে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, রুটিটা নরম হয়ে গেছে, খেতেও সুবিধা হচ্ছে। তো এটা খেয়ে দিয়ে তারপরে আমি বেরোবো, আবার হয়তো তোমাদের সাথে বিকাল থেকেই ব্লগ শেয়ার করতে পারবো, কারণ এই টাইমে এখন মা আর শুভ কোনো রকমেরই ভিডিও শ্যুট করতে পারবে না, ওদের যেহেতু অভ্যাসটা নেই আর কী বা শ্যুট করবে। তো যাই হোক চলো আমি কাজের থেকে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে বিকেল 4:30। তো ফাইনালি সারাদিন পর এখন ভাতের থালা নিয়ে বসেছি, এখন ভাত খাবো কয়েকটা, কারণ সারাদিন পর ভাত খেতে একদমই ভালো লাগে না, তাও খেতে তো হবেই। তো মা আজকে তরকারি করেছে সজনে ডাঁটা, আলু উচ্ছে আর কুমড়ো দিয়ে, আর এখানে আছে চিকেন। তো চিকেনটা বাবা কিনে পাঠিয়ে দিয়েছিল শুভকে দিয়ে। তো চিকেন আর আজকে তরকারি, জাস্ট এটুকুই রান্না করেছে। গরমের মধ্যে খুব বেশি রান্না করলে খেতেও ভালো লাগে না। পুচকুসোনা শুভ যেহেতু ঘুমাচ্ছে, আমি আসার পরেই ওরা ঘুমালো, আমি বাড়ি এসেছি 4টে, তো 4:30-এর মধ্যে স্নান করে খেতে বসে পড়েছি। ওরা দুজন মিলে ঘুমাচ্ছে আর আমি এখন খাবারটা খাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর কি বলবো তোমাদেরকে সেটাই বুঝতে পারছি না যে কতদিন পর ভিডিও শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে জানি না। অনেক ভয়েস ওভার হয়তো ভিডিওতে কাটতে হয় এখন আমাকে রিসেন্ট, কারণ আগের মতন আর যে তাড়াহুড়ো করে তোমাদেরকে ভিডিও দেবো বা ভয়েস ওভার দিয়ে দেবো তাহলে কমপ্লিট হয়ে যাবে তা ঠিক নয়। তবে তোমরা একটু অ্যাডজাস্ট করো, তোমাদেরকে খুব তাড়াতাড়ি আবার হয়তো আমি ডেলিকার ব্লগ দিতে পারবো। তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে বাড়ির কাজ কতটা হলো আর কিভাবে কি তৈরি করা হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি।
কুচকুচানা শুভ এখন ঘুমাচ্ছে, এখন বাজে 4:50। খাওয়া দাওয়াটা করলাম, থালা বাসন কটা ধুলাম, কুচকুচানার দু একটা জামা কাপড় ছিল সেগুলো ধুলাম, আর এখন আমাদের মানে ঘরের যে জানলা দরজাগুলো হবে তো সেগুলোর জন্য মানে গেটের বা জানলার অর্ডার দেবো, তাই মিস্ত্রি বাড়িতে আসার কথা আছে, বাবা পাঠাচ্ছে। এখন দেখা যাক কীরকম কী পজিশন করে, জানলাগুলোর কতটা ওয়েট হয়, দরজাগুলোর কতটা ওয়েট হয়, সেই হিসাবেই আমি অর্ডার দেবো করার জন্য, কারণ খুব বেশি ওয়েট করতে পারবো না, আর সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো, অনেক দিন পর ভিডিও স্টার্ট করেছি, আর বিশেষ করে তোমাদের সাথে অনেক দিন পর আমি ফেস টু ফেস কথা বলছি, নিজেরও খুব ভালো লাগছে, আর কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও শ্যুট করে রাখার পরও তোমাদের সাথে ভিডিও আমি মানে পোস্ট করে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও এডিট করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। আগের মতন আর সেই স্পিডটা নেই যে আমি তোমাদের সাথে ভিডিও ঝটাপট ভয়েস দিয়ে শেষ করে দেবো, মানে ভাবনা চিন্তা কাজকর্ম সব এখন অন্যদিকে চলে গেছে যেহেতু, তো ভিডিওর দিকে আমার মানে একটু নার্ভাস হয়ে যাচ্ছি, আর ভিডিও ভয়েস ওভার দিতেও অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো যাই হোক, আজকে অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে ফেস টু ফেস একটু কথা বলি, কুচকুচানা শুভ যেহেতু ঘুমাচ্ছে তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখাই। তো চলো ব্যাক ক্যামেরাতেই ঘুরে দেখাই, তাহলে তোমাদের বুঝতে বেশি ভালো হবে, কারণ সেলফি ক্যামেরাতে বা সাইড আর ডান সাইডটা উল্টো দেখায়, আর হয়তো ভিডিওটাও ঝাপসা হবে, তাই জন্য ব্যাকেই তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো। তো এখানে প্রত্যেক দিন যাবতীয় মিস্ত্রি কাকুতে যে জিনিসপত্র থাকে তো সেইগুলো রাখা রয়েছে, আর এইখানে আছে সিমেন্টের বস্তা, আশা করি এখানে দুটো সিমেন্টের বস্তা আছে, আর উপরে একটা হাফ আছে দেখে যা মনে হচ্ছে। তো চলো এবার ভিতর দিকে যাওয়া যাক, তোমাদেরকে এখনো দেখানো হয়নি, পরে গাঁথনিটো। তো এই যে এইখান থেকে নিয়ে এখন উপরের গাঁথনি সব কমপ্লিট হয়ে গেছে, এর উপরে হবে ঢালাই, আর এটা হচ্ছে আমাদের কলতলা দিয়ে যাওয়ার রাস্তা, যেটা তোমরা আমার পুরনো ভিডিওতে সবাই দেখেছো। আর এই যে পাইপটা যেটা দিয়ে জল বার করার জন্য মিস্ত্রি কাকু লাগিয়েছিল, আর এই হচ্ছে আমাদের ঘরের হাইট, এতটা ডিফারেন্স ঘরের হাইটের। এখানে ইট পাতা আছে, আর এই যে চারদিকে গাঁথনি করা হয়ে গেছে, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিছু আধা ইট এসছে, মানে অর্ধেক ইট যেগুলো সেগুলো এক গাড়ি নেওয়া হয়েছিল দুদিন আগে, এটার সাথে গোটা ইট মিক্স করে গাঁথনি করা হচ্ছে। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এই যে ওপর পর্যন্ত গাঁথনি কমপ্লিট, এবার এর উপরে ছাদ ঢালাই পড়বে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির অপোজিটে যেটা জায়গা ফাঁকা ছিল তো সেইখানে একটা ঘরের গেট, মানে এটা দিয়েও আমরা ঢুকতে পারবো, কলতলা দিয়ে এসে আমরা এখান দিয়ে ঢুকতে পারবো। তো এখানে ইট পেতে দিয়েছে, অনেকটা উঁচু যেহেতু, এখানটা এরকমভাবে একটা সিঁড়ি হবে উপরে উঠার জন্য। তো এই যে এতটা হাইট আছে, ওঠার জন্য সিঁড়ি হবে, এটা একটা গেট হচ্ছে, আর এই যে ভিতরে একটা বাংকার তৈরি করেছে যেখানে জিনিসপত্র রাখা থাকবে, গেটের থেকে ঢুকেই মাথার উপরে বাংকারটা। তো এটা বাংকার হয়েছে, এই সাইডে কোনো জালনা নেই, দরজার পাশে কোনো রকমের আর জালনা রাখা হয়নি, তারপরে অপোজিটে একটা জালনা রাখা হয়েছে, আর এখানে একটা তাক বানানো হয়েছে, এটা বিশেষ করে বানানো হলো এখানে ঠাকুর রাখবো বলে, কারণ এই ঘরে ঠাকুর নিয়ে আসব। আর এই যে এটা হচ্ছে মিডিলে আরেকটা গেট, তো এটা হচ্ছে মিডিলের গেট, তো এই গেটটা যেটা তৈরি হবে সেটা আমাদের কর্কেটের ঘরের সাথে অ্যাটাচ হবে, রেডি হওয়ার পরে তোমরা বুঝতে পারবে, তখনই টোটালটা দেখানো সম্ভব হবে। তো এটা হয়ে গেল, আর তারপরে ওটা হচ্ছে আমাদের কলতলার দিকে আরেকটা জানালা, যেটা তোমাদেরকে আমি আগে ভিডিওতেও দেখিয়েছি যেখান থেকে নিচে দেখা যাবে। তো এইভাবেই ঘরটা রেডি করা হয়েছে, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, কর্কেটের ঘর থেকে গেট বার করে দুটো ঘরের একসাথে গেট অ্যাটাচ হবে, এই পাশে জানালা হয়েছে, ওই পাশে জানালা হয়েছে, আর তারপরে এইটা ঘরের অপোজিটে একটা গেট, আর তাছাড়া ঘরের ভিতর দিয়ে ঢোকার জন্য একটা গেট। তো এরপরে কালকে যখন আরও পাটা লাগানো হবে তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব, আর ঢালাইটা আশা করছি পরশু দিন হয়ে যাবে, তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব।
তো এতটুকু পর্যন্তই কাজ কমপ্লিট হয়ে আছে। তো যতটা কাজ কমপ্লিট হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমাদের কর্কেটের ঘরের গেট, তার পাশে এদিকে একটা জানালা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার ঘরটা যখন রেডি হবে তখন তোমাদেরকে আরও একবার দেখিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর কর্কেটের ঘরের সাথে পাকা ঘরের যেটুকু দূরত্ব আছে সেটা অনেকটাই, কারণ এই জায়গাটায় এই জিনিসটা উঁচু নিচু হয়ে যাওয়ার কারণে এর মধ্যে এখনও বালি মাটি ঢালতে হবে। দুটো ঘরে যাতায়াত করার জন্য ওখানেও তিন থাকের সিঁড়ি বানাতে হবে, কারণ হাইটটা অনেকটা উপরে হয়েছে, যাতে ভবিষ্যতে রাস্তা উঁচু হলে পরে আমাদের ঘরে যাতে কোনো সমস্যা না হয়। তো নতুন ঘরটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু জামাকাপড় আছে যেগুলো শুকাচ্ছে সেগুলো তুলে ফেলবো, একটু পরেই হয়তো চলে আসবে মাপ নিতে জানলা দরজা, তো সেগুলো নিতে আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এই জায়গাটা এরকমই ফাঁকা আছে, সাইকেলগুলো রাখা থাকে। আমার সাইকেলটা এই যে এখানে রয়েছে, কিছুদিন আগে কাজের জন্য আমাকে সাইকেলের ঝুড়ি চেঞ্জ করতে হয়েছে, এই ঝুড়িটা আবার লাগিয়েছি, আগে ঝুড়িটা ভেঙে গেছে। তো সাইকেল নিয়ে যেহেতু কাজ করি তো সাইকেলের উপরে প্রচণ্ড প্রেশার পড়ে, সাইকেলের মানে প্রত্যেক মাসে কিছু না কিছু খরচা আছে। তো চলো এখন তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম, এবার বাকিটা আবার মাপ নিতে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করব, কী প্ল্যানিং চলছে জানলা দরজাটা করার। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছে আমাদের জানলা দরজার মাপ নিতে। তো আমাদের দুটো গেট আর দুটো জানলার একই হাইট, একই চওড়াই, সব কিছু সমান, কারণ মিস্ত্রি কাকু যা করেছে সেম সেমই করেছে। তো তাছাড়াও ওদের যেহেতু মাপ নেওয়াটা দরকার তো ওই কারণে মাপটা নিচ্ছে। আর জানলা দরজাটা আমি যেভাবে বানাবার জন্য বলেছি তো সেইভাবে প্ল্যানিং করার পরে কীভাবে ছকটা তৈরি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু সমস্যা এটাই হচ্ছে যে এখনকার টাইমে লোহার জিনিস বানানো মানে প্রচুর খরচা, আর কাঠের জিনিস বানানো তার থেকে ডবল খরচা। যেহেতু এখন কাঠের জিনিস বানাতে পারবো না তো ওই জন্য লোহার পাত দিয়েই সব কিছু করতে হবে, আর লোহা ওজনে প্রচুর দাম হয়ে যাচ্ছে। তো আমি প্রথম থেকেই চাইছি যে একটু কম খরচার মধ্যে করতে, কারণ ঘরটা ধরো যেটুকুই যা খরচা করা হয়েছে সেটা পুরোটাই আমাদের ধার দেনা করে, তারপরে কিছুটা আবার লোনের উপর দিয়ে। তো সেই জিনিসটা ছাড়া আবার ঘরের জানলা দরজার জন্য এক্সট্রা বেশি খরচা করাটাও খুব চাপের হয়ে যাচ্ছে। তো আজকে যা হিসেবে আমাকে হিসাব দিল তাতে টোটালি জানলা দরজা বানাতে 22-23 হাজার টাকার খরচা বলছে, কিন্তু আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। তোমরা যদি রিসেন্ট কেউ কোনো কাজ করিয়ে থাকো লোহার জানলা দরজা কোনো রকমের কেউ যদি বানিয়ে থাকো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে মার্কেটিং প্রাইস বা খরচা কীরকম হতে পারে। তো তোমাদেরকে আমি মাপটা ছক যেভাবে বানিয়েছে তো সেটা তোমাদেরকে আমি ফটো তুলে রেখেছি, ভিডিওতে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এই মুহূর্তে চাইছি যে ফাইবারের পাল্লা বানাতে, কারণ কাঁচের পাল্লা বানালে হাওয়া বাতাসের কারণেও ভেঙে যেতে পারে কাজটা, বা পুচকুচোনা যেহেতু ছোটো কোনো সময় হয়তো জোরে পাল্লা বন্ধ করে দিল তখন কাজটা ভেঙে গেল। তো ওই কারণে ফাইবারের জানলা করতে চাইছি, মানে পাল্লাগুলো, আর বাকি পুরো বডিটা লোহার। তো চলো দেখা যাক কদ্দূর কী হয়, মাপ তো নিচ্ছে, তো মাপটা নিয়ে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম ধরনের ডিজাইন এখন আমাদের মানে প্ল্যানিং আছে করার জন্য। তো আমি যে ছবিটা তুলে রেখেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো গেট জানলা সব রকমই এখানে লিখে ডিজাইন বানিয়ে দিয়ে গেছে, তো তোমরা একটু দেখে নিও। তো একটা আমাদের মানে দুপাল্লার গেট হওয়ার কথা ছিল সেটা মিডিলে আছে, আর একটা এক পাল্লার সেটা এক সাইডে, আর তার সাথে জানলাটা। তো তোমরা যদি চাও তাহলে আমাকে জানলা দরজার বিষয়টা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো যে কীরকম করলে ভালো হবে বা কম খরচার মধ্যে কীভাবে করতে পারবো। তোমরা একটু আমাকে যদি কমেন্টের মাধ্যমে বোঝাও তাহলে খুব ভালো হয়, কারণ এখনও জানলা দরজা বানাতে দেওয়া হয়নি। তো সেটা তোমাদের উপরে ছাড়লাম, কারণ আমার এমনও অনেক ফ্যামিলি মেম্বাররা আছে যারা অনেক রকমভাবে ভিডিও দেখে একটু হলেও আমাকে কিছুটা সুবিধা হবে সেরকম আইডিয়া দেবে। তো সেটা তোমাদের অপেক্ষায় থাকবো যে তোমরা যদি কেউ কমেন্ট করে আমাকে জানাও। আর সন্ধেবেলা আজকে শুভ খাওয়ার জন্য নিয়ে এসেছে ফুচকা, কালকে ফুচকা আনার জন্যই গেছিলো, যেহেতু ফুচকা পায়নি তো সিঙ্গারা নিয়ে এসেছিলো, আর আজকে গেছিলো স্কুলের জন্য কিছু জিনিসপত্র আনতে, তো তখন ফুচকা আর ঝালমুড়ির দোকানটা খুলেছিল বলে তো নিয়ে এসেছে। তো এখানে বেশ ঝালঝাল করে কিছুটা ঝালমুড়ি নিয়ে এসেছে, আর তার সাথে আছে ফুচকা। তো ফুচকুচোনা শুধু ফুচকা টক জল দিয়ে খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্য কিছু ফুচকা সরিয়ে রাখবো, আর বাকিটা তরকারি দিয়ে আমরা তিনজনা মিলে এখন সন্ধেবেলা এগুলোই টিফিন করব। তো আজকের ভিডিওটা আমি অনেকটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে তোমরা এতদিন ভিডিও পাওনি
তো সেই জিনিসটার জন্যই আমি ভিডিওটা আজকে একটু বড় করেছি। আশা করছি তোমরা ভিডিওটা সবাই দেখবে, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। পুরনো বন্ধুদের মতন আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এটাই আমার জন্য অনেক। তো আমি তোমাদের সাথে টুকটাক যেটুকু যা মানে দরকার হবে তোমাদের সাথে আমি ভিডিওর দ্বারা শেয়ার করব। তোমরা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে কী করলে ভালো হবে বা কী করা উচিত। যেমন এখন জানলা দরজার বিষয়ে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যেটা ভালো মনে হবে তোমাদের, তারপরে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।